وعليكم ورحمة الله وبركاته. وجي في أفني كورش مرة جانت سي سي ني كورتو شانتو نان مسلم دي تغني آهاي تو أما دشي تو مسلم دي تغني آهات سي تيتا كو دور شو ٹھيك أصلي كورل بشيطة بكا شاپكو প্রাককালে মানে অতীতে ইসলামের খেলাফত থাকা অবস্থাতে দেখা গিয়েছে যে কর সাধারণত বিধর্মীকে দেওয়া লাগতো, আর মুসলমানদের করের বিকল্প হলো জাকাত। তো সাধারণত এটা সরকারি অর্থনীতিকে সোচ্চার রাখার জন্য, অর্থনীতির চাকা সোচ্চার রাখার জন্য এটা গ্রহণ করার নিয়ম রয়েছে যে মুসলমানরা জাকাত দেবে, সচ্ছল সেই না যারা জাকাতের মালিক তারা জাকাত দিবে, আর বেধর্মীরা দেশে বসবাস করবে কর দিয়ে। তো এই ছিল আগের অবস্থা। তো আলামুদ্দিন ব্যাখ্যা করে বলেন যে এরকম যদি হয় যে কোনো গরিব দেশ তারা মানে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, ইসলামের সরকার, যে যাতে করে দেশের চাকাকে সোচ্চার করা হয়, দেশের অর্থনীতিকে বা দেশের ভিতরে জনসাধারণ উন্নতির উদ্দেশ্য হয়ে থাকে, যেমন গরিব অসহায় মিসকিন এই জাতীয় লোকদের আর্থিকভাবে সচ্ছল করার উদ্দেশ্য থাকে, তাদেরকে হেল্প করার উদ্দেশ্য যদি থাকে তাহলে কর নিতে পারে। তবে এটা সাময়িক, চিরস্থায়ীভাবে নিয়ম রাখা উচিত নয়। তো করের বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষ, মুসলিম শাসক নিতে পারে, মুসলিম সচ্ছল প্রজাদের থেকে এ জাতীয় বৃহৎ কোনো স্বার্থে, কিন্তু এরকম কোনো স্বার্থ নেই এমনি কক্ষিগত করার জন্যে। কোনো সরকারের এভাবে কর আদায় করা সঠিক হবে না, বরং এটা জুলুমের সামিল হবে। তবে আলমাদের এটা ব্যাখ্যা করেই বলেছেন যে সাময়িকভাবে জনগণের স্বার্থে, বিশেষ করে যারা হত দরিদ্র অসহায় তাদের একে কিছু সচ্ছল, আর্থিকভাবে সচ্ছল করার স্বার্থে যদি কর গ্রহণ করা হয় সচ্ছল শ্রেণী থেকে, তো এটা বৈধ রয়েছে। আর বিনা কারণে অবশ্যই অন্যায় এবং গোনাহের কাজ এবং জুলুমের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ আলম সাল্লাহ নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।